رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم

খরচটা লাগবে এটা থাকতে হবে এবং যতদিন হজে থাকবে এই হজের খরচ অর্থাৎ হজে সফরের খরচ এবং সেই মক্কা ঘরে পৌঁছার এবং উপস্থিত বাড়িতে আসার এবং যতদিন হজ করার সময় তার খাওয়া দাওয়া থাকার এই খরচটা যদি তার কাছে অতিরিক্ত থাকে সংসারের ওই সময় হজের যে দিনগুলো আছে সেটা হচ্ছে জিলহজ মাসের জিলহজ মাসের আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এই হজের এই দিনগুলো এই দিনগুলোর দিন এতদিন এত দিনের যে খরচ আছে থাকা খাওয়া এবং এখানে পোষার এই খরচগুলো যদি তার কাছে অতিরিক্ত থাকে তার নিজের সংসারের খরচ থেকে এটা যে ভূখণ্ডের থেকে যত টাকা লাগবে যেই দেশটা যত দূরে তার তত বেশি টাকা লাগবে যেটা যত কাছে তার কম টাকা লাগবে এবং ওই এতদিনের খানাগুলো তার অতিরিক্ত সংসারের ওই দিনগুলোতে সংসারের যে খরচ আছে এটা বাদ দিয়ে অর্থাৎ ওই মাসের সংসারের খরচের বাদ দিয়ে অতিরিক্ত যে টাকা থাকবে এই টাকা দিয়ে যদি সে মক্কা ঘরে পচতে পারে এবং এতদিন কাটাইতে পারে এবং ধরনের খরচ যদি তার কাছে থাকে তাহলে হজ ফরজ হয়ে যাবে এবং শারীরিক সুস্থতা থাকতে হবে শারীরিক সুস্থতা এবং আর্থিক সমর্থন হজের খরচের হজের খরচের যাত্রার সমস্ত আর্থিক খরচ এবং সফরের সমস্ত খরচ এবং শারীরিক সুস্থতা এই দুইটা শর্ত যদি তার পূরণ হয়ে যায় যত টাকাই হক হিসাব অনুযায়ী তার এখন কোনো দেশ থেকে তিন লাখ টাকা লাগে কোনো দেশ থেকে চার লাখ কোনো দেশ থেকে আবার দুই লাখ টাকা এইভাবে দূরত্বের দূরত্ব অনুযায়ী খরচটা আসে থাকে এই এই খরচ যদি তার কাছে অতিরিক্ত থাকে তাহলে তারপর হজ করা ফরজ এটা দলিল হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলমিন সুরা আল এমরান সুরা আল এমরানের এই সাতানব্বই নম্বর আয়তা আল্লাহ তারা উল্লেখ করেছেন আইলেই বিল্লাহিমিনুরিমুল বাইমিস আল্লাহারা বলেছেন প্রত্যেক মানুষের উপরে হজ ফরস হয়ে যাবে যখন সে ওই হজের খরচ বহন করতে পারবে হজের হজের খরচ বহন করা সেটা ক্যাশ টাকা হোক ক্যাশ টাকা হোক অর্থাৎ তার কাছে এমন কোনো সম্পদ থাকুক যে সম্পদটা সে বিক্রি করেও সে এই হজের খরচটা বহন করতে পারবে তাহলে তার উপরে হজ ক্যাশ টাকা জরুরি না কিন্তু ক্যাশ টাকা থাকলে অবশ্যই সেই সম পরিমাণ যদি স্বর্ণ থাকে রূপা থাকে অথবা তার জমিন থাকে যেটা বিক্রি করে সে করতে পারবে অথবা তার ব্যবসা বাণিজ্য থাকে সেগুলো গোটা সে একত্রিত করে টাকা করতে পারবে এইভাবে যে কোনো অর্থ সে সেটা বিক্রি করে হোক বা ক্যাশ টাকা দেওয়া হোক এরকম টাকা যদি থাকে যেটা সে সংসার খরচের পরে অতিরিক্ত টাকা রয়েছে যেই টাকা দিয়ে সে হজের খরচ বহন করতে পারে তখন তার উপর ফরচ হয়ে যাবে এই কথাটাই আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের সুরা আল ইমরানের সাতান্ন নম্বর আয়তে উল্লেখ করেছেন তারপর ইসলামের এই পাঁচটার উপরে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে হজ করা এটা রসুল সাম বলছেন বুন বুখারী মুসলিম হাদিস বুন বুনিয়াল ইসলাম আলহামসিন শাহাদ আল্লাহ আল্লাহ ও আন্না মোহাম্মদ রসুল্লা ইকাম ও হাজুল বঈদিনিস এখানে রসুল সাম বলছেন যে ইসলামটা পাঁচটা জিনিস প্রতিষ্ঠিত এক নম্বর হচ্ছে আল্লাহর উপরে মান আনা এবং রসুল সাম যে রসুল আল্লাহর বন্দা সাক্ষাৎ দেওয়া তারপর নামাজ কায়েম করা তারপরে জাকাত দেওয়া তারপর তারপর হচ্ছে রমজান মাসে রুজা রাখা এবং হজ করা তো কাজেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফরজ ইবাদত তো এটা এটা এইভাবে নির্ভর করে এটা অনেকে যে আপনার যে ধারণা বলতেছেন যে আত্মীয় স্বজনরা দরিদ্র তো দরিদ্রদেরকে খরচ না দিয়ে হস করে এটা তো নিজের বুদ্ধির কথা এটা আকল দিয়ে তো ইসলাম আসে না ইসলামটা আল্লাহর ইবাদত আল্লাহ তারা যেভাবে নির্ধারণ করছে সেভাবে করতে হবে দরিদ্রদের জন্য আল্লাহ তারা জাকাতের ফান্ড নির্ধারণ করছেন যারা ধনী তারা জাকাত দিয়ে আত্মীয় স্বজনকে সাহায্য করবে কিন্তু হজের হজবাদ দিয়ে তাদেরকে সাহায্য করা একটা বেদাতি কর্মকাণ্ড এবং বেদাতি চিন্তাধারা কারণ যে হস করবে সে তো আল্লাহর জন্য হস করবে সে যদি নিয়ত নামের সুনামের জন্য করে থাকে বা লোক দেখানো সেটা তার জন্য কবুল হবে না কিন্তু এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই জন্য সে হজ বাদ দিয়া সে হজ হজ ফরজ হজ বাদ দিয়ে সে দরিদ্রদেরকে সাহায্য করবে এইভাবে কোনো তরিকা ইসলামে আসে নাই কারণ হজটা হচ্ছে একটা আফর আইনি ইবাদত যার উপর হজ ফরজ হয়ে গেছে তাকে নিজেই অবশ্যই হজ করতে হবে যদি তারকে তার শারীরিক এবং আর্থিক সমর্থন থাকে তারপর হজ ফরজ তার যদি লাখ আত্মীয় দরিদ্র থাকে সেই জন্য সে এই হজ বাদ দিয়ে তাদেরকে সাহায্য করতে বলা হয় না তার সে যদি ধনী হয়ে থাকে অবশ্যই সে তার জাকাতের টাকার থেকে সে তার আত্মীয় স্বজন যারা দরিদ্র দুর্বল তাদেরকে সাহায্য করবে এবং সমাজের অন্যান্য লোকরাও সমস্ত দরিদ্রদেরকে জাকাতের ফান্ড থেকে সাহায্য করবে এবং ব্যক্তিগতভাবে সাহায্য করতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু হজ বাদ দিয়ে হজের টাকা দিয়ে সে ওই তাদেরকে সাহায্য করবে এই ধরনের কোনো নীতিমালা ইসলামে নেই এবং এটার চিন্তাধারাও ভুল এবং সে কেউ যদি মনে করে যে আমি এত টাকা দিয়ে হজ করবো আমার আত্মীয়স্বজন আমার বলবে যে হজ যে করতেছে টাকা না দিয়ে তাদেরকে সাহায্য না করে এটাও ভুল ধারণা এটাও ভুল আকীদা এই জন্য চিন্তা করতে তাকে বলা হয়েছে না তার যখন সমর্থন হয়ে যাবে শারীরিক আর্থিক তখন অবশ্যই তাকে এই ফরজ যে রুকুন এটা অবশ্যই তাকে আদায় করতে হবে সে যদি এরকম আদায় না করে তো হাদিসে আসে সে ইহুদি হিয়া খ্রিস্টান হইয়া মারা এটা আলাদা ইবাদত এটার সাথে দরিদ্রদের জাকা সাহায্য করার কোনো সম্পর্ক নাই দরিদ্রদের সাহায্য করার আলাদা ব্যবস্থা করা হয়েছে আল্লাহ তালা ব্যবস্থা করেছে সেটা হচ্ছে জাকাত দিয়ে ধনীরা দরিদ্রদেরকে সাহায্য করবে সেটা তার আত্মীয় স্বজন ভাই বোন হোক কাজেই নিজের থেকে একটা ভালো চিন্তা করেই এটা বেজাত কর্মকাণ্ডে মানুষ লিপ্ত হয়ে যায় এবং চিন্তা দিয়ে বা নিজের ভালো চিন্তা দিয়ে ইসলামের ইসলামটা ইসলামের কর্মকাণ্ড করতে পারবে না কারণ ইসলামটা পরিপূর্ণ আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে প্রত্যেকটা কাজ এখানে নীতিমালা রয়েছে এবং সেটার নির্ধারণ কে কখন কিভাবে আদায় করবে সেটা আল্লাহ তালা বর্ণনা করেছেন কোরআন হাদিসে পরিপূর্ণ হবে দিন ইসলামের সমস্ত নীতিমালাগুলো বর্ণনা করা হয়েছে কাজেই একটা কাজেরটা আরেকটা আমি কাজের লাগানো এটা নিজের থেকে মন করা চিন্তাধারা এবং এটা ভুল এবং বেদাতি কর্মকাণ্ড এটা আল্লাহ তালা অপছন্দ করেন কাজে ইসলামটা যেভাবে আসে সেভাবেই মানতে হবে তো কাজেই সর্বশেষ কথা হচ্ছে যার উপর আল্লাহ রাবুল্লাহ আলমিন যাকে তৌফিক দিয়েছেন হজ করার আর্থিক এবং শারীরিক সামর্থ্য তখন সে যদি দরিদ্রদের সাহায্য করে এই টাকা দেয় তাহলে তার সে এটা হবে না এটা নিষেধ হারাম কাজ কারণ যখন তার আর্থিক ও শারীরিক সাহায্য সমর্থ হয়ে যাবে হজ অবশ্যই তাকে হজ করতে হবে এবং তার অতিরিক্ত টাকা যদি তাকে ধনী ধনী হওয়ার বাড়তি যদি যেই টাকাগুলো থাকবে সেই টাকা জাকাতের ফান্ড থেকে সে দরিদ্রদেরকে সাহায্য করবে এবং সমাজের অন্যান্য লোকরাও সমস্ত দরিদ্রদের সাহায্য করবে তাদের দরিদ্রদের আর্থিক স্বচ্ছতার জন্য আল্লাহ রাবুল আলমী দরিদ্র ধনীদের ওপর যে বিধান দিয়েছেন সেটা হচ্ছে জাকাতের ফান্ড থেকে তারা স্বজন হোক অন্যান্য লোক হোক প্রতিবেশী সবাইকে সাহায্য করবে কিন্তু হজের টাকা দিয়ে সাহায্য করতে বলা হয় না এটা ভুল ধারণা ভুল চিন্তাধারা এবং এটা ইসলাম বিরোধী কাজ কর্মকাণ্ড এবং অন্যদের কথার জন্য সে হজ না করে আবার সমাজের লোকেরা সমালোচনা করবে যে সে হজ করতে যাচ্ছে আর আমাদের আমরা না খায়ামরতে সে আমাদেরকে দিবে এইটা তাদের এই এই সময় জন্য হজ করা বন্ধ করা যাবে না হজ অবশ্যই তার জন্য ফরজা আইন সে হজ করতেই হবে তাকে হজ করার পর সে তার যদি অতিরিক্ত টাকা থাকে সে জাকাতের ফান্ড থেকে তাদেরকে সাহায্য করবে আল্লাহ রাব্বুল আলামিন সবার সবার জন্য ব্যবস্থা করে দিয়েছে কাজেই এই যে ভুল চিন্তা তারা থাকে আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং আমরা দোয়া করি আল্লাহ তাদের সবাইকে যারা দরিদ্র তাদের স্বচ্ছলতা দান করুক এবং যারা ধনী তাদেরকে জাকাত থেকে জাকাতের টাকা দিয়ে দরিদ্রকে সাহায্য করার তফি দান করুক আর যাদের সমর্থ হয়ে গেছে আর্থিক এবং শারীরিক হজ করার আল্লাহ তালা তাদেরকে এই ফরজ হজ আদায় করার তৌফি দান এবং হত আদায় করার বিনিময়ে তাদের জীবনের সমস্ত গোনা মাফ করে দেখ এবং তাদেরকে আল্লাহ রব নেক এবং দিনদার বানাক এই তৌফিক আল্লাহ সবাইকে তফি দান করুক ওসলাল রবীন্দন মহম্মদ ওয়া সাবে আজমাইন